মানে হঠাৎ একটু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর থেকে আমার ব্যথাটা শুরু হয়। আমি অনেক ঢাকার ভিতরে অনেক বড় বড় ডাক্তারদের হসপিটালে যেয়ে চিকিৎসা নিই, কিন্তু এতে আমার কোনো ফল ভালো ফল পাইনি। আমি আমি এই ডিপিআরসিএ হসপিটালে এসে এখানকার চিকিৎসা নিয়ে মোটামুটি আগে থেকে অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চেষ্টা করি প্রতিবারই আপনাদের সামনে এমন কিছু কেস স্টাডি নিয়ে আসার জন্য যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভুল ডিসিশন বা ভুল চিকিৎসা বা অপচিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের বিপদগ্রস্ত হন। তারা অনেকে দেখা যাচ্ছে যে তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে কোন ডক্টরের কাছে যাবেন সেই ধরনের তারা ডিসিশন নিতে পারেন না, আবার অনেকে দেখা যাচ্ছেন যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তারা আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো জীবনযাপন করছেন। তো ঠিক তেমনি আমরা আজকে আপনাদের সামনে এমন একজন পেশেন্টকে নিয়ে আসব, তার সাথে পরিচয় করে দেব আপনাদের সাথে। আসুন আমরা সরাসরি তার সাথে কথা বলি এবং তার মুখ থেকেই শুনি যে ওনার কী ধরনের সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছিলেন। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন আমাদের। আমার নাম রুবিনা বেগম। রুবিনা বেগম, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন? জি। আচ্ছা, আমরা আপনার যে ফাইল সে ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ক্যালকানিয়াল স্পার হয়েছিল আপনার ডান পায়ে, এবং হচ্ছে যে আপনার ডান হাতুতে সমস্যা ছিল এবং আপনার হচ্ছে থাইরয়েডের কিছু সমস্যা ছিল। তো আপনি একটু বলেন যে মূলত কী সমস্যা ছিল আপনার? আমার পায়ের গোড়ালিতে 5 বছর আগে মানে হঠাৎ একটু হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর থেকে আমার ব্যথাটা শুরু হয়। আচ্ছা। কিন্তু এরপর থেকে আমি অনেক ঢাকার ভিতরে অনেক বড় বড় ডাক্তারদের হসপিটালে যেয়ে চিকিৎসা নিই, কিন্তু এতে আমার কোনো ফল ভালো ফল পাইনি আমি। আচ্ছা, 5 বছর আগে যখন প্রথম আপনি এটা বুঝতে পারেন যে আপনার ব্যথা শুরু হয়েছে, তখন আপনার মানে শারীরিক কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন বা আপনার প্রাত্যহিক জীবনে আপনি যে ধরনের কাজগুলো করতেন সেখানে কী ধরনের বাধার সম্মুখীন হতেন? যেমন আমি সামনে কায়িক দিতে আমার পাটা অনেক ভারী লাগতো, ব্যথা লাগতো, পা উঠাইতে সমস্যা হইতো, সামনে কায়িক দিতে আমি সাহস পেতাম না, উঠতে বসতে সবসময় আমার সমস্যাটা হইতো, আমার কোনো কিছুতে ভর দিয়ে উঠতে হইতো, হাঁটা চলায় আমার সমস্যা হইতো, দেখা যায় এক পা টেনে টেনে হাঁটতে হইতো। কিন্তু এখন আল্লাহর রহমতে আমি এই ডিপিআরসিএ হসপিটালে এসে এখানকার চিকিৎসা নিয়ে মোটামুটি আগে থেকে অনেক ভালো। অনেক ভালো এবং সুস্থ আছেন? সুস্থ আছি আমি এখন। আচ্ছা ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইব, যখন আপনার এই সমস্যাটা প্রথম ধরা পড়ে আপনি কি কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? জি, ঢাকার ভিতরে বড় হসপিটালে আমি অনেক চিকিৎসা নিয়েছি বিগত 5 বছরের ভিতরে। আচ্ছা, সেটার ফলাফল কী ছিল? আমার ফলাফল ওরকম আমি উন্নতি পাইনি। আচ্ছা, যে ধরনের ট্রিটমেন্টগুলো আপনার করা হয়েছিল বাট সেটার আপনি ভালো কোনো ফল পাননি। পরবর্তীতে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। স্যার, যেটা সবসময় আমাদেরকে বলেন যে আপনার অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে একজন রোগী সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যায়, এবং আমরা সেটা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনার হাঁটুর যে সমস্যাটা ছিল এবং পায়ের গোড়ালির যে সমস্যাটা ছিল সেটা এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ অবস্থায় আপনি আছেন। তো আমাদেরকে সেই ব্যাপারে স্যারের চিকিৎসা সম্পর্কে একটু বলেন যে স্যারের আন্ডারে আপনি যখন ভর্তি হয়েছিলেন চিকিৎসাটা কেমন ছিল? চিকিৎসাটা মানে অনেক ভালোই ছিল, উন্নতি ছিল। যে চিকিৎসাটা হয়েছে এর কারণে আমি যেহেতু 21 দিনের আমার একটা কোর্স ছিল, যে 21 দিনের কোর্সে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আগে থেকে, ওনার চিকিৎসার পদ্ধতি অনেক ভালো। এখন কি আপনি আপনার যে আগে যে হাঁটুর ব্যথা ছিল বা আপনি নিজে নিজে মুভ করতে পারতেন না, আপনি কোনো কিছু সাহায্য নিয়ে আপনি মুভ করতেন, এখন কি আপনি একা একা সেই মুভ করতে পারেন? জি, এখন আমার আল্লাহর কোনো সমস্যা হয় না, এখন আমি সুস্থ আছি। আচ্ছা, আমরা এখানে ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে উনি যেটা বলেছেন যে গত 5 বছর আগে থেকে ওনার হাঁটু এবং হচ্ছে ওনার পায়ের গোড়ালিতে সমস্যা ছিল যেটার কারণে উনি একা একা হাঁটতে পারতেন না, এবং
কোনো কিছু সাহায্য নিয়ে উনি হাঁটতেন এবং হয়তো প্রচণ্ড ব্যথা ছিল এবং অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার দিনটা গিয়েছে। তো চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে দুইটাতে আপনি কেমন দেখছেন ওনাকে? চিকিৎসার আগে তো পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। এর আগে আমি মানে 5 বছর যাবতে ঢাকাতে অনেক হাসপাতাল মানে ভালো ভালো হাসপাতালে দেখাইছি, প্রায় প্রতি মাসেই যাইতে হইতো, পরীক্ষা সেই আপিজাবি অনেক কিছু করতে হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে। আমি কোনো মানে সাময়িক ব্যথা কমছে কিন্তু ই হয় নাই, কোনো পার্মানেন্ট কোনো সমাধান পাননি, কোনো সমাধান হয় নাই। পরে এনকা এই হাসপাতাল ডিপিআরসির পাইছি, সন্ধান পাইছি, পরে এখানে 21 দিনে একটা কোর্সে ভর্তি হয়েছে আর কি। এখন মাসের লাগাতে মোটামুটি অনেক ভালো। একা একা সব কাজ করতে পারছেন? হ্যাঁ, একা একা হাঁটতে পারে, মানে ব্যথা অনেক কমে গেছে, কোনো ব্যথা নেই। আচ্ছা, তার মানে ওনার মুখে এখন হাসি অবশ্যই চলে এসেছে। ম্যাম, একটু জানতে চাইবো যে আপনি ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন, এখানকার ডক্টর নার্স বা আপনার যারা আপনার ট্রিটমেন্টটা করেছে, তারা কি টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট করেছে? আপনি কি সবটুকু পেয়েছেন? জি, সবটুকু পেয়েছে। ওনারা অনেক কেয়ারফুল, অনেক যত্ন সহকারে ওনারা ট্রিটমেন্টগুলো খুব সুন্দর করে নেয়। তিনবেলা ভালো মতন থেরাপি টেরাপি দিচ্ছে, সব কিছু ঠিক মতন করছে, ওষুধটা সব ঠিক মতন কেয়ার নিচ্ছে আর কি। আপনার কি মনে হচ্ছে না যে আপনার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক সময়ে সঠিক কেয়ার করে আপনার ট্রিটমেন্টটা নেওয়ার ফলে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন? জি। আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, যেমন আমাদের আশপাশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটা ভুগছেন, কিন্তু কার কাছে যাবেন? বিশেষ করে আপনার পুরনো কথাই আমরা বলি, যেটা হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু আপনি হয়তো সঠিক চিকিৎসাটা পাননি বলে আপনি দীর্ঘদিন আপনি এই রোগে আপনি ভুগেছেন এবং অনেক কষ্টও পেয়েছেন এবং এটা কিছুটা ব্যয়বহুলও ছিল খরচটা। তো পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আপনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ। তো আপনার মতো কিন্তু এরকম অনেক রোগী আছেন যারা আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? অবশ্যই বলবো। আমি যে কষ্ট থেকে মুক্তি পেয়েছি এই ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়ে, এরকম আমি আশেপাশে যাদের দেখব, আমি এই সন্ধানটাই ডিপিআরসি হসপিটাল শফিউল্লাহ প্রধানের স্যারের এই ঠিকানাটাই আমি দিব, এই পরামর্শগুলোই আমি সবাইকে দিয়ে যাব। কেন দিবেন? কারণ আমি যে সমস্যা থেকে মুক্তি হয়েছি, আমি যে একটা শান্তি পেয়েছি, এই শান্তিটা সবার মধ্যে দরকার। এখানে আসলে আমার মনে হয় 100% শান্তিটা ওনারা পাবে। সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে 100-তে কত দিবেন? এই সেবা আমি 100 থেকে 100ই দিব, কারণ 21 দিনের কোর্সে আমি যতখানি সুস্থ হয়েছি এটা 100 থেকে 100 না দিলে ভুল হবে, এটা 100 থেকে 100ই পাওয়া উচিত। দর্শক, আপনারা ওনার মুখ থেকেই শুনতে পেলেন যে উনি গত 5 বছর যাবত কী ধরনের কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে এবং উনি কারো সাহায্য ছাড়া উনি চলতে পারতেন না, ওনার স্বাভাবিক যে জীবনটা ছিল সেটা একরকম স্থবির হয়ে গেছিলো। সেখান থেকে উনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ওনার স্বাভাবিক জীবন উনি ফিরে গেছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। ধন্যবাদ দর্শক আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ আপনাদেরকে।